কেউ আমার সম্পর্কে তোমাকে ভুল বোঝাচ্ছে অভিতাজ। অভিতাজ, তুমি শুনতে পাচ্ছ? অভিতাজ, আমি তোমার আঙ্কেল, আমি রঞ্জন আঙ্কেল। কে করতে বলেছে সব তোমায়? আবির, আবির বলেছে। আবির, আবির বলেছে আঙ্কেল কে আটকে রাখতে? ওরা ওরা তো আসছে বললো। অভি, তোমরা কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, আমাদের একটা দরকার আছে। আর তাছাড়া বেগম এতদিন পর বাড়ি ফিরেছে, একসাথে দুজনে টাইম স্পেন্ড করতাম এই আর কি। ভাবছিলাম বিয়ের পরে আমরা যেখানে যেতাম সেখানেই যাব, গঙ্গার পাড়ে বসব, তাতে বেগমের মনটা একটু ভালো হয়ে যাবে। ও, তাহলে চলো না, আমিও তোমাদের সাথে যাই। না মানে কাবাব মে আড্ডি হতে না, জাস্ট এমনি আড্ডা মারতে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম পেখমকে নিয়ে একটু বেরোবো, ওই একটু শপিং করবো, একটু কফি খাবো, ওর মনটা ভালো করার জন্যই ওটা বলতেই এসেছিলাম। পেখম যে মেন্টাল শকের মধ্যে দিয়ে গেছে, তাতে ওর পাশে থাকাটা, ওকে সঙ্গ দেওয়াটা খুব জরুরি। তাই চলো না, আমরা একসাথে যাই। কি হলো, এনি প্রবলেম? আরে বাবা, চিন্তা করো না, আমি তোমাদের প্রেম করতে বাধা দেব না। খুশি কি মানে, তুমি প্লিজ এভাবে ভেবো না। আসলে আমাদের একটা পার্সোনাল কাজ আছে, খুবই ইম্পর্টেন্ট, দরকার হলে আমি বেশি তোমাকে সবটা জানাবো পারি, কিন্তু আজকে শুধু আমি আর বেগম একসাথে বেরোব, প্লিজ। কৌশিক বলছি, যদি একসাথে বেরোতেই হয় তাহলে অন্য একদিন বেরোবো, মানে আগে থেকে প্ল্যান করে। তাহলে কি বলো তো, ওই অঙ্কিতা, সিনজিনি, স্যাম, তো সবাইকে বলা যাবে। আজকে আমাদের দুজনকে একসাথে বেরোতে দাও, প্লিজ। থ্যাংক ইউ বেগম, চলো। বেগমের অভিনয় করতে গিয়ে আমি কি দাদাবাবুর প্রতি দুর্বল হয়ে পড়ছি? না না জুনুর, তুই এরকম ভাবতে পারিস না, ভুলে যাস না, তুই শুধু বেগমের রূপ ধরেছিস, তুই তুই বেগম না। তোর দাদাবাবু বেগমকে ভালোবাসে, ঝুমুরকে নয়। বুধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।